ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন যে কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের 3 কিস্তি মহার্গভাতা বন্ধ করেছে। এরপরে কেরল সরকার তাদের কর্মীদের 1 মাসের বেতন কাটার নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশে বলা ছিল যে যাদের 20,000 টাকার বেশি বেতন সেই সকল কর্মীর 6 দিনের করে বেতন কাটা হবে প্রতি মাসে, এবং সেটা মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 5 মাস ধরে কাটা হবে, 5×6=30 দিন, অর্থাৎ 1 মাসের বেতন এইভাবে কাটার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশতে স্থগিতাদেশ দেয় কেরল হাইকোর্ট, এবং এই খবরটাই আমাদেরকে বিস্তারিত দেখাবো। দেখুন কি বলা হচ্ছে। সরকারি কর্মীদের বেতন কাটার নির্দেশে স্থগিত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় কেরলে সরকারি কর্মীদের বেতন কাটার নির্দেশে মঙ্গলবার স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকর 2 মাস স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে আদালত। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মী সংগঠনগুলি হাইকোর্টে পিটিশন দাখিল করে, তারপরেই কেরালা হাইকোর্ট এই অন্তর্বর্তী নির্দেশ জারি করে। করোনা পরিস্থিতির জন্য আর্থিক পরিস্থিতি যে কতটা খারাপ তা কেরালা গভর্নমেন্টের যে অর্থমন্ত্রী তার বক্তব্য দেখলেই আপনারা বুঝতে পারবেন। অর্থমন্ত্রী বলেন শুধুমাত্র তো সরকারি কর্মীদের বেতন দিতেই 2,500 কোটি টাকা প্রয়োজন, কিন্তু এপ্রিল মাসে রাজ্য সরকার মাত্র 250 কোটি টাকা জোগাড় করতে পেরেছে। কেন্দ্রের থেকে প্রাপ্য বকেয়া ধরলে তা দাঁড়াবে 2,000 কোটিতে। তাই ঘাটতি মেটাতে বাজার থেকে ঋণ নেওয়া ছাড়া উপায় নেই। এই পরিস্থিতিতে মে মাস থেকে সরকারি কর্মীদের বেতন কাটা হবে বলে জানিয়ে দিয়েছিলেন অর্থমন্ত্রী। তিনি বলেন প্রতি মাসে সরকারের সব স্তরের কর্মীদের 6 দিনের বেতন কাটা হবে, আগামী 5 মাস ধরে চলবে এই প্রক্রিয়া। যদিও অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতৃত্বাধীন শ্রমিক সংগঠনগুলির মধ্যে। সুতরাং দেখলেন তারপরেই কোর্টে যায় কর্মী সংগঠন, তারপরেই অন্তর্বর্তী নির্দেশ জারি করে। এছাড়া আরও যেটা বলা হচ্ছে, দেখুন রাজ্য সরকারি কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত অন্য রাজ্যগুলিও ভবিষ্যতে নেবে কি না তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন সরকারি কর্মীরা। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই পেনশনভোগীদের পেনশন 75% দেওয়ার কথা ভেবেছে। সুতরাং দেখলেন ধীরে ধীরে এক একটা রাজ্য সরকার কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, এবং সেটা সরকারি কর্মীদের বেতন কাটা বা পেনশন কাটার এইসব সিদ্ধান্ত। যেহেতু আর্থিক পরিস্থিতি অনেকটাই তলানিতে নেমে গেছে, সরকারের আয় কমে গেছে, সেই জন্য এই ধরনের সিদ্ধান্ত সরকারকে নিতে হচ্ছে। ধন্যবাদ।